আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন সকল, আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকে দেখরানি বারা বারো ইয়া দেখি আর আমরা এখানে বরফ পড়ছে, রাত্রে বরফ উদাহরণ এখনও রইয়া গেছে। এখন তো রাইত কিতা হইয়া দিন প্রায় 10:30 হয়ে গেছে আর শিখ শিখা রোহিতবার হইছে, রোদির দায়ক কিছু মেল্ট হয়ে গেছে গিয়া, এরপরেও কিছু গ্রাউন্ডের মাঝে রইয়া গেছে দেখতে পাররা। তো যারা আমরা প্লান্ট হল বাড়া নিছি গিয়ে তারা লাগে তো খুবই দুঃখের ব্যাপার, কারণ এই ঠান্ডায় কিন্তু গাছের খুবই ক্ষতি করব। গ্রাউন্ডও যারা লাগাই দিছি তারা খুবই ক্ষতি করব। তো আমি কতকালকে ওয়েদারের অবস্থা দেখিয়া আমার ঠানলের ভিতরে যেগুলো আসিল আগুলো আমি নিচে গিয়া আমার কনজারভেটরির ভিতরে, কারণ ঠানলের ভিতরেও সেফ নাই, ঠানলের ভিতরেও ঠান্ডা হয়ে যায় গে, খুবই ঠান্ডা হয়ে যায় গে। আর এই ঠান্ডায় প্লান্টর যে বড়োয়ার যে গতি বাড়ার যে গতি একটারে থামাইলায়, উদাহরণ আমার ফেয়ারর গাছে মুকুল দিলাইছে, কিন্তু এই ঠান্ডায় কিন্তু এই মুকুলের খুবই ক্ষতি করব মনে করি। আওয়াল আশা করি কোনো ক্ষতি হইতো না, তবে ইলা অবস্থা হইলে ক্ষতি হয়, বছর হয়তো বালা ফসল নাও হইতো। কেন আবার আমার স্ট্রবেরির গাছ হল এগুলা অতটা এফেক্ট করছে না, করতো না আশা করি, কারণ এগুলা একটু হার্ডি টাইপের প্লান্ট হবে। এগুলার ফার্স্টে খুব হ্যাভি হইলে হয়তো ক্ষতি করে, কিন্তু এই সামান্য ইলা হইলে অতটা ক্ষতি করে না। ও দেখানি আমার ঠানেলোর ভিতর গত বিদ্যুত হয়তো আপনারা দেখছেন কেন বড়া আছে প্লান্ট দিয়ে, আমি সারা প্লান্ট বারাবার করে আনি দিয়েছিলাম, কিন্তু গতকাল রাত্রের টেম্পারেচার ওয়েদার দেখি আমি রাত্রেও এগুলো এখান থেকে মুভ করে লইছি। তো সবগুলা মুভ করা সম্ভব হয়েছে না, আমার ভিতরে তো আর অত জায়গা নাই। তো ও দেখানি কিছু উড়ির গাছকল রয়েছে, উড়ির লতকল রয়েছে, এগুলো আশা করি অত ক্ষতি করতো না, কারণ রাত্রে যদিও খুব টেম্পারেচার নিচে গেছে, কিন্তু এখন এখানে টেম্পারেচার এখন কটা 10:10 টেম্পারেচার আবার কত হাই হয়ে গেছে। কিন্তু এই যে রাত্রে যে কত সময় যে মনে করি 2-4 ঘন্টা যে খুব বেশ বেশি ইয়ে থাকে লো থাকে, এই সময়কেও কিন্তু গাছের খুবই ক্ষতি করে লাই। তো এর গতিকে আমি নিচে গিয়া কষ্ট হয়েছে আনা নেওয়া করা দেখানি, আর ও প্লান্টগুলো খুব একটা থ্রাইভ করেন না, এগুলা ইয়র আসেল এই খিরার গাছ আইন আসেল। তো যাই হোক এগুলো আমি নিচে গিয়া সারা ভিতরে ভিতরে নিয়ে আসাই ফরি লইছি। তো আপনারাও যারা বাড়া যদি কেউ প্লান্টার নিয়ে তাকতে এগুলার ফুরা খেয়াল নকায়দার এগুলা কিছু দিয়ে গুরুকা পলিসিয়ান দিয়ে গুরুকা বা গরো নেওয়ার ব্যবস্থা থাকলে গরো নেওয়া গিয়ে, কারণ ওয়েদার তো ওই তো আজকে দেখো কত শিখ শিখা রোদ বার হইছে উঠিছে এখন, কিন্তু এই রোদ তো রাত্রেবেলা থাকে না, এই রাত্রেবেলা না থাকা এই প্লান্টরই ক্ষতি হয়ে যায় গিয়া, আর এটা খুবই বাদ জিনিস প্লান্টর লাগে। তো আমাকে আমি আপনার আমার গরোর ভিতরে যে প্লান্ট আছে ওগুলার অবস্থা দেখাই কিতে হয়েছে। তো ভিতরে যাওয়ার আগেও আমার থোড়া ওখানে বাড়া কিছু প্লান্টগুলো আছে যেগুলো ফুলর ছাড়াও হল, এগুলার রিগ্রো হয়েছে গত বছরেরগুলা রিগ্রো হয়েছে। তো এগুলো একটু হার্ডি টাইপের প্লান্ট হল, এগুলা তত ক্ষতি করতো না, ক্ষতি করবো বেশি অংশে এই যে গাছের যেগুলো মনে করো ফেয়ারোর গাছ বা আয়ুর গাছে যেগুলো ফুল দিছে ফুল হয়তো নষ্ট হয়ে যেতে পারে, ফুল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, এগুলো অবশ্য সবাই করবো, এগুলাই ক্ষতি হইতে হয় না। ও দেখানি আমার ভিতর প্লান্ট এগুলো সারা ভাড়া আসেল সবটি আমি ভাড়া নিছিলাম গিয়া। তো এই ওয়েদারের অবস্থা দেখি আমি সব ভিতরে আনি লাইছে, আনিয়া সেভ করে লাইছে, আনাইলে তো দয়ের আনি এত মেহনতর প্লান্ট হল যদি নষ্ট হয়ে যায় গেতে এই দুঃখ হয়ে গেছে কোয়ার জায়গা থাকতো না, এর গতিকে আমি সবগুলো ওখানে ওইবার আনি লাইছি। কষ্ট হয়েছে এগুলো আনা নেওয়া করতে, বাট কিতা করবা তোমায় আর প্লান্ট পারা মরগি মরতে তো দেওয়া যায় না, এর গতিকে আমি ভিতরে আনি লাইছি। এরপরে ওই লোকে আমার কনজারভেটরির ভিতরে যে প্লান্ট ফল ওই ইটা
প্লান্টো হোল দেখরা এগুলো সব বারা আছে, সারা টমেটো প্লান্টো হোল আমি বারা নিছিলাম কি। তো গতকাল বিকালিবেলা খুব কষ্ট করি ওইগুলার আমি সব ভিতরে আনি লাইছি। আনাইলে তো ই ঠান্ডা, যদিও দিন রোদ দেয় কিন্তু রাত্রে এই যে 4-5 ঘন্টা যে ইয় দেয় ফ্রস্ট পরে, ঠান্ডা থাকলে খুব অসুবিধা হইল না, এনে ফ্রস্টে নষ্ট করিলাই, ফ্রস্টে আসলে নষ্ট করিলাই প্লান্টরে। গতিকে আমি সবগুলারে ভিতরে আনি লাইছি, ভিতরে আনিয়া আল্লাহ হেফাজত করতা। তো উপরে একটা খুব কুইক আপডেট দেই আজকে আপনারারে, যে এই যে ঠান্ডার সময়কু অনেক ভাই বোন হলে আমি দেখছি বারা প্লান্ট নিছন গিয়ে কিছু কিছু। বারা বলতে আমি এইবারে যে মেইন গ্রাউন্ডও যারা নিছন তারা লাগি তো রিয়েলি রিয়েলি খুবই খারাপ হয়ে গেছে গে, কারণ এগুলা এই যে ফ্রস্ট পড়ছে রাত্রে এই ফ্রস্টে খুবই ক্ষতি করে আর কিন্তু বুঝরানি। আর ও যে আমার যে ঠানলোর ভিতরে, ঠানলোর ভিতরেও তো খুবই ঠান্ডা হয়ে যায় গে, খুব ঠান্ডা হয়ে যায় গা। আবার রই দেখা পাইয়া হারলেও আবার খুব গরম হয়ে যায় গে, কিন্তু এই যে 4-5 ঘন্টা যে ঠান্ডা ফা এই ঠান্ডায় খুবই ক্ষতি করে উদাহরণ এগুলো আমার মরসা, বিশেষ করে মরসোর প্লান্টও যদি ফ্রস্ট পড়ে যায় গে আর টমাটো প্লান্টও যদি ফ্রস্ট পড়ে যায় গে। আমরা দেশেও কইতা মরকি লেগ গেছে গিয়া, এই যে টমাটোর যখন ফ্রস্ট পড়িয়া নষ্ট হয়ে যেত গিয়া, তো সেই সময় তো অত তা বোঝা যাইতো না যে কিতায় মর তোমাছে কইতা মরকি আছে। তো ওগুলা এখন যদি যেটা প্লান্ট অকল বাড়া যদি থাকে তো এইগুলা তো অবস্থা হয়ে যাইব। তো সবেও প্লান্টগুলারে একটু হেফাজত করুক, যদি একমাত্র একইবারে বাড়া নেন কি তাই কিন্তু ফ্লপ হলে তিয়ান দিয়া কোন তাদের ঘুরি লেন যেন, আর ঠানলোর ভিতরে থাকলেও হিটিং ব্যবস্থা রাখুন যেন চালাইয়া, আর না হয় আবার যেখানো ঘরের ভিতরে আসিল ওখানো আনিলেন যেন। তো আজকে আপডেট আসিল আমার ছোটো মোটো, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার সাবস্ক্রাইব আর লাইক দেন যেন। আর আগামী ভিডিও পর্যন্ত ওখানেও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।